কড়াইটা তো গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তেল দিন তো। তেল ন্যাচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়, আর এই তেল দিয়েই আজকে আমাদের রান্না। আর রান্না করছি কি আজকে সেটা বলো। আমরা রান্না করছি আজকে কুমড়ো শাক চিংড়ি চচ্চড়ি। কুমড়ো শাক চিংড়ির চচ্চড়ি, এটা বোধহয় বহু পুরনো রান্না। ওকে, সেই গল্প শুনবো, তেলটা আগে দিয়ে দিই। দেখো তো কতটা তেল লাগবে। ব্যাস, আর দেওয়ার দরকার নেই। প্রথমে কি করছো সেটা বলো। প্রথমে আমি একটু চিংড়ি মাছগুলো ভেজে নেব। আচ্ছা, এটাতে কি নুন হলুদ সামান্য একটু অ্যাড করতে পারি আমরা। ওকে, নাও এটা তুমি মিক্স করে নাও। হ্যাঁ, আচ্ছা, আজকে যেহেতু আমরা কুমড়ো শাক চিংড়ির চচ্চড়ি সেটা বানাচ্ছি, আর সেটা বানাতে আজকে আমাদের সঙ্গে উত্তর কলকাতা থেকে এসেছে সৃজা মুখার্জি। সৃজার আজকে বোধহয় আমাদের হেসেলে প্রথমবার আসা। একদম, যদিও হ্যাংলার সঙ্গে তোমার সম্পর্ক অনেক দিনের, হ্যাঁ, কিন্তু হেসেলে তুমি প্রথমবার রান্না করতে এসেছো, তাই তো? আচ্ছা, কি করো একটু বলো আমাদের দর্শকদের জন্য। আমি প্রফেশনাল কনসালটেন্ট সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার, আর এই মুহূর্তে একটি বেসরকারি স্কুলে আমি স্কুল কাউন্সিলর হিসেবে রয়েছি। আচ্ছা, মানে একটা গুরুত্বপূর্ণ একটা গুরু দায়িত্ব, সেখান থেকে রান্না বান্না, মানে এটা প্যাশন তোমার। একদম, এটা গরম হয়ে গেছে, আচ্ছা আমি দিয়ে দাও। আমি কিন্তু একটু কম করে দিয়েছি ফ্লেমটা। এটা তো খুব বেশি ভাজবে না, তাই না? হালকা করে ভেজে দেবে। চিংড়ি মাছ বেশি ভাজলে একটু গুটিয়ে যায়, গুটিয়ে যায়, একটু হার্ড হয়ে যায় না? আচ্ছা, এটা তো বহু পুরনো রেসিপি। একদম, তাই না? তো তুমি এটা কার কাছ থেকে শিখলে? মূলত এই ধরনের পুরনো রান্না মা দিদার কাছ থেকেই শেখা। আমার সুযোগ হয়নি ঠাকুমাকে পাওয়ার, আমি জন্মাবার অনেক আগেই তিনি চলে যান আমাদের ছেড়ে। তো এই ধরনের রান্নাগুলো আমি মায়ের কাছ থেকে শিখেছি, এবং শুনেছি মায়ের ঠাকুমা এই ধরনের রান্নাগুলো ভীষণ ভালো করতেন। আচ্ছা, তার মানে এটা মায়ের কাছ থেকে, মায়ের কাছ থেকেই শেখা। ওকে, মোটামুটি হয়ে গেছে, আমি আর ইয়ে করতে চাইছি না। তাহলে ওই প্লেটটাই তুলে নিতে পারো তুমি, একটু কমিয়ে দিলাম। একদম হালকা করে জাস্ট একটু সটে করে নিলে। এবারে কি করছো বলো? এবার কুমড়োটা আমি দিয়ে দেব এর মধ্যে, এই তেলেই ভেজে নিই। ওকে, হাতে নেবে? হ্যাঁ, অসুবিধা নেই, করো। হাতে দিলে হাতের যে ছোঁয়া থাকে সেখানে ভালোবাসা থাকে। হ্যাঁ, আর যেহেতু আমরা মন নিয়ে কাজ করি, আমরা বিশ্বাস করি যদি আমরা রান্নাটা করার সময় আমরা যদি খুব শান্ত মনে, খুব পজিটিভ চিন্তা নিয়ে আমরা করতে পারি, তাহলে রান্নার স্বাদ কিন্তু অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়। আচ্ছা, কারণ অনেকের বলে যে মন খারাপের বুস্টার নাকি রান্না করা, মানে মন খারাপ নাকি ভালো করে দেয়। ওকে, আচ্ছা, এটাও কি হালকা ভাজবে? হ্যাঁ, এটা কারণ আবার তো কুক হবে, তো আমি এখানেই রেখে দিই। আর তুমি আরেকটা প্লেট বললে আমি দিতে পারি, বা এটাতে তুমি এটাতেই রেখে দিই, রেখে দাও তাহলে। এবারে কি দিচ্ছো? এবার একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কা কটা দেবে বলো? দুটো। তেজপাতা লাগবে? একটা দাও। একটা। আমি একটু মেথি, মেথি খুব সামান্যই আমি দিচ্ছি। ওকে, এবার আমি কুমড়ো শাকটা, পাতা যেগুলো রয়েছে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভালো করে ধুয়ে নেবার রয়েছে। একদম। কম সময়ের একটা রেসিপি না, চট করে বানানো। একটু আমি নুন দিতে চাইব, নুন আর একটু দেওয়া দিতে পারি, আর একটু আমরা একেবারেই যদি ইয়ে দিয়ে দিই তাহলে এতটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবে, এতটা দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর লাগবে? না না না। ওকে, একটু লাল লঙ্কা গুঁড়ো, এটা কি কাশ্মীরি লঙ্কা? কাশ্মীরি লঙ্কা দিতে পারো। ওকে, মোটামুটি এক চামচ দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না পুরোটাই পরিমাণ মতো, পরিমাণ মতো। কে কতটা তৈরি করছেন বাড়িতে তার উপরে নির্ভর করছে।
আচ্ছা আর কি দেবো? এমনি লঙ্কা গুঁড়ো লাগবে এটাতে? সামান্য দেওয়া যেতে পারে, সামান্য দেওয়া যেতে পারে, খুবই কম দিলাম, খুবই কম, হ্যাঁ, কারণ আমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করছি এটাতে। আচ্ছা এরপর আমরা একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিতে পারছি, একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু কম দেবো, ব্যাস। এগুলো মিক্স করতে করতেই তো হয়ে গেল, একটু চিনি দেবো, একটু চিনি দেবো, আর আমি যেহেতু এদেশীয় সুতরাং একটু চিনি দিতে পছন্দই করি রান্নাতে, চিনি দিলে ব্যালেন্স হয়, ভালো লাগে। তবে যাদের মানে স্বাস্থ্যের কারণে চিনি খাওয়া বারণ, তাদের অন্য বিষয়, তারা না দিয়েই খাবেন, ভালো লাগে বলে বারবার চিনি খেলে শরীর অসুস্থ হতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। আচ্ছা আমি এবার এগুলো না দিয়ে দিব, অ্যাড করে দিচ্ছি সবটাই। আচ্ছা এখানে ধরো আমরা শুধু কুমড়ো ব্যবহার করেছি, বা এখানে দেখতে পাচ্ছি কড়াইশুঁটি তুমি দিচ্ছ, অন্য সবজিও দেওয়া যেতে পারে যদি কেউ চান, বেগুন দিতে পারেন। আচ্ছা বেগুন, আলু দিতে, আলু দিতে পারে, ডুমো ডুমো করে আকৃতি আলু দেওয়া যেতে পারে, বেগুন ছোট ছোট করে কেটেও দিতে পারেন। দেখুন সবজিটা তো নিজের ওপর পছন্দ মতো আমরা অ্যাড করতেই পারি। আচ্ছা কড়াইশুঁটিটা কখন দেবে? এবার আমি দিয়ে দেবো, এখন দিয়ে দেবো, হ্যাঁ। লঙ্কা পরে দেবে তাই তো? এই শুকনো কাঁচা লঙ্কা না, এটা আমি তোমার সর্ষে বাটাটা দেবো, সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি বসিয়ে দেবো, বসিয়ে দেবো। এখন এই মশলাটা কষার সঙ্গে সঙ্গে এগুলো একটু কষিয়ে নিচ্ছ ভালো করে। আচ্ছা এবার আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষে, একটা চামচ দিই, হ্যাঁ। আচ্ছা এটা কি সর্ষে, দুটো সর্ষে মিক্স করে দিয়েছো তো? মিক্স করে বেটেছো, দু চামচ দিচ্ছ আমাদের যে কোয়ান্টিটি, হ্যাঁ আমাদের যতটা কোয়ান্টিটি রয়েছে সেই, আমার মনে হয় পুরোটাই আমি দিয়ে দিতে পারি। আচ্ছা দেখো তুমি, এটা তুমি ভালো বলতে পারবে, গ্রেভিটা একটু থিক গ্রেভি হবে তো, সেই জন্য আমরা দিতেই পারি। আচ্ছা এটা ধুয়েও দিয়ে দিই? হ্যাঁ একদম একদম। এবারে কাঁচা লঙ্কা দিয়ে কটা দেবো? আমরা যে শুকনো লঙ্কা একটু দিয়েছি, আমরা দু তিনটে দিই, তিনটে দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা লাল লঙ্কাটা দিয়ে, আচ্ছা দিয়ে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, হ্যাঁ হ্যাঁ। এবারে আমরা জল দেবো, এবারে জল দিচ্ছি, একটু মাখা মাখা হবে, হ্যাঁ হ্যাঁ একটু মাখা মাখা হবে, একটা ঢাকা দিয়ে দেবো, এবারে ঢাকা দিয়ে দেবো। তাহলে একটু ফ্লেমটা লো করে দিই, হ্যাঁ করে দিই। কতক্ষণ তাও লাগবে ধরো ঢাকা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে? 5-7 মিনিট আমরা দেখি, 5-7 মিনিট মানে সেদ্ধটা হতে হবে পুরো, যতটা টাইম লাগবে। ওকে একবার দেখে নেবে, বেশ খানিকটা সময় তো হয়ে গেল, কালারটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ এসেছে। আরো কি ড্রাই হবে? একটু ড্রাই করা যেতে পারে, আচ্ছা তাহলে একটু বাড়িয়ে দিচ্ছি এবারে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা বলে ড্রাই হয়ে ড্রাই হয়ে গেছে, তাহলে কি অফ করে দেবো? আমরা একটু ঘি দেবো, আচ্ছা ঘি দেবো এবারে, হ্যাঁ ওকে। একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার দরকার আছে, আমি তাহলে অফ করে দিই, করে দাও দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা যতক্ষণ এই স্ট্যান্ডিং টাইমে আমরা যেটাতে প্লেটিং করব সেটা বরং একটু গুছিয়ে নিই, ওকে। গরম গরম ভাতে, হ্যাঁ দারুণ লাগবে। যদি কেউ নিরামিষ খেতে পছন্দ করেন, চিংড়ি মাছের জায়গায় এখানে পনির দিয়েও করতে পারেন, করা যাবে, কিন্তু চিংড়ি মাছে যে স্বাদটা আসবে সেটা কিন্তু আসবে না। অবশ্য নিরামিষ যারা খান তাদের জন্য তো কিছু একটা অপশন থাকতে হয়, তো সেখানে পনিরের অপশন রয়েছে। তৈরি কুমড়ো শাক চিংড়ি মাছের চচ্চড়ি তাই তো? অসাধারণ হয়েছে দেখতে, খেতে কেমন হয়েছে এবারে সেটা বলবার পালা, তার জন্য তোমাকে আর আমাকে টেস্ট করতে হবে, টেস্ট করি একদম, এখানে রাখি তাহলে? হ্যাঁ ওখানে রেখে দাও। এবারে টেস্টিং, আমি বুঝতেই পারছি খুব ভালো খেতে হবে, আমি চিংড়ি মাছ দিয়ে শুরু করলাম, হ্যাঁ একদম। বেশ ভালো,
আর খুব সুন্দর চিনি দিয়ে সেটাকে ব্যালেন্স করেছো তুমি। সত্যি দুর্দান্ত একটা রেসিপি, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। অনেক রকমের রেসিপি তো আপনারা বাড়িতে করছেন আমাদের হেসেলে দেখে, এটাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তারপরে কেমন হলো সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ তোমাকে সৃজা, স্কুল থেকে এসছো আমি জানি আজকে, সেই সকালবেলা স্কুলের জন্য বেরিয়েছো, স্কুল করে বাচ্চাদের সঙ্গে এতটা সময় কাটিয়ে তারপর আমাদের হেসেলে রান্না করতে আসা, তোমার এক্সপিরিয়েন্স বলো কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, ভীষণ আপন মনে হলো, এবং স্কুল থেকে এসছে বলে আমাকে যেভাবে যত্ন করা হয়েছে সেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, সারা জীবন মনে থাকবে এবং অবশ্যই আবারও আসতে চাইবো। একদম নিশ্চয়ই আমরাও পেতে চাইবো, কারণ রেসিপি তো একটা মানে তোমাকে পেতে যাবার তো প্রথম এবং প্রধান কারণ, তা বাদ দিয়ে যে গল্প আড্ডায় আর তুমি যেহেতু মন নিয়ে কথা বলো, মন নিয়েই তোমার আলোচনা আলাপ সব কিছু, তো এ বিষয়ে তোমার কাছ থেকে কথা শুনতেও বেশ ভালো লাগে, তাই না? মনের কথা শুনতেও ভালো লাগে, মনের কথা মনের মানুষদের সাথে বলতে পারাটাও কিন্তু এক ধরনের আর্ট। ঠিক, বাহ, এটা তো দারুণ বললে, একদম খুব ভালো লাগলো তোমার সঙ্গে এই রান্না বা হেসেলে দেখা হয়ে এবং গল্প করে আড্ডা দিয়ে। আবার নিশ্চয়ই আগামী দিনে দেখা হবে, খুব ভালো থেকো। আর তোমার থেকো একদম, আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, একদম কোলেস্ট্রল ফ্রি। এক কথায় এর মধ্যে এমন একটি উপাদান রয়েছে যা হৃদয়কে সতেজ রাখে, তাই শরীর এবং হৃদয়কে সুস্থ এবং সতেজ রাখতে আজই নিয়ে আসুন নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। এক কথায় বলতে হলে সম্পর্কে স্বাদ এনে দেয় এই তেল, তাই অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ আমাদের সব রান্না কিন্তু নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়েই হচ্ছে এবং সব সুস্বাদু রান্না কিন্তু এটা দিয়েই হচ্ছে, তাই অবশ্যই একবার ট্রাই করুন। আর তোমাকে আরও একবার অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে আবার। একদম, আবার দেখা হচ্ছে। আর আপনারাও কিন্তু এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকার পাশাপাশি যেটা করবেন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক রান্না, রান্নার গল্প, অনেক রেসিপি, অনেক রান্নার ইতিহাস সব কিছুই কিন্তু আমাদের এই হেসেলে থাকে, তার সঙ্গে থাকে রান্নার দারুণ কিছু টিপস। তাই এভাবেই সঙ্গে থাকবেন, আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন, আর অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।